form of 27 crore semiconductor project এটা জাগরণ হব আর তার আমার ইউথ বিলাকে বহুতখিনি এমপ্লয়মেন্ট ক্ষেত্রে আমি সুবিধা পাব, ডাইরেক্ট এমপ্লয়মেন্ট হব 15,000 আর আর ইনডাইরেক্ট এমপ্লয়মেন্ট হব 11,000 টু 16,000 তার বহুতখিনি আর ছোৱালীব আর সেইখানে অঞ্চল বহুতখিনি ডেভেলপ হব, বহুতখিনি সুবিধা হব। আর দুই নম্বর কথাটা হচ্ছে আমার লুপ ইস পলিসি, লুপ ইস পলিসি হলে আমার কার্বি আংলংটা হচ্ছে হার্ট অফ দি আসাম এন্ড হার্ট অফ দ্য নর্থ ইস্ট, হার্ট অফ দ্য নর্থ ইস্ট ইয়াত ইউথ আমি গোটেইখিনি বহুতখিনি বেপাৰ বেহা আমি করব পাৰিব। আর আটাইতকৈ ডাঙৰ কথাটো হৈছে আমার যিখিনি ডেভেলপমেন্ট কাম যদি করব হলে আমি সকলো এরিয়া আর প্রথমৰ এইটো হৈছে যে মই অলরেডি সাবমিট করা হৈছে যে আমার ট্রাইবেল এরিয়াত যিখিনি আছে আমার লড়া ছোৱালীব বহুতখিনি এডুকেটেড, বহুতখিনি ট্যালেন্টেড, বহুতখিনি পার্সনেলিটি থাকা লড়া ছোৱালীব আছে, তথাপি আমি ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট থকা করে আর ল্যাঙ্গুয়েজ সাবজেক্টে ইমান টাফকে কুয়েশনব সেট করে আমার লড়া ছোৱালীব তার খেল মারে, বুঝছে? এইটারে আমি মই কম যে APSC-ত ল্যাঙ্গুয়েজ সাবজেক্টটো নাগালেণ্ড মিজোরামক কেনেকৈ উইথড্র করেছে এনেকা আমার কার্বি আংলং ডিমান্ডখন ট্রাইবেলকো সুবিধা দিব লাগে। তারপিছতে আমার সেন্ট্রেল ইউনিভার্সিটি শিলচর ক্যাম্পাসটো আমার আপগ্রেড করব লাগে, সেই আপগ্রেড হয়েছে আমার ফুল প্লেটেড ট্রাইবেল ইউনিভার্সিটি ইয়াত মানে কি কয় নোটিফিকেশন দিব লাগে, বহুত ভাল লাগিছে কার্বি আংলং ডিমাহা চাও তথা আমার ওয়েস্ট কার্বি আংলং ইমানখিনি ভোটার্স মোক সাপোর্ট ব্লেসিং দিয়া কারণ মই এটা MP 18 লোকসভা MP আর এটা আমার প্রথম কামটা হয়েছে 140 crore ইন্ডিয়ান আমার প্রথম রেসপন্সিবিলিটি হয়েছে নেশন ফার্স্ট আর যথেষ্ট আমার নর্থ ইস্টর কারণে যথেষ্ট আমার সুবিধা আছে। এক নম্বর সুবিধাটা হয়েছে যে সেমিকন্ডাক্টর অল ইন্ডিয়া তিনি জায়গা সেমিকন্ডাক্টর এটা নরেন্দ্র মোদী সরকার আমার NDA সরকারে একটু সিদ্ধান্ত লওয়া হয়েছে যে গোটেই নর্থ ইস্ট আর্ম ফোর্স স্পেশাল পাওয়ার অ্যাক্ট টোটালি উইথড্র করা হবে। আর্ম ফোর্স স্পেশাল পাওয়ার অ্যাক্ট হচ্ছে হোমগার্ড একজন কনস্টেবল একজন যদি গুলিয়াই দিয়ে একটু কেস লওয়া নহব, সেইটো হচ্ছে আর্ম ফোর্স স্পেশাল পাওয়ারে তার ম্যাজিস্ট্রেট অর্ডার নালাগে, সেইটো একটু উঠাই দিব। আর মূল নামটা হচ্ছে এক নম্বর হচ্ছে 244A আর 125 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট দ্য 2442 আর 2751 এইটো হচ্ছে আমার নর্থ ইস্টর 10টা অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল আছে, এই অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলর আমার যেটা পাওয়ার ফাংশনব আর বেশি শক্তিশালী করব আর ফাইন্যান্স ক্ষেত্রতো এটা কি দি আছে আর বেশিকে দিব, এইটা হচ্ছে 125 amendment লাগে বলে সেইটাও মানে দাঙি করি। আর লং স্ট্যান্ডিং ডিমান্ডটা আছে 244A এই সদায় দিস ইজ দ্য লং স্ট্যান্ডিং ডিমান্ড অফ দ্য পিপল অফ কার্বি আংলং এন্ড ডিমাহা আসাম উইদিন দ্য স্টেট অফ আসাম অটোনোমাস স্টেট উইদিন দ্য স্টেট অফ আসাম। যেখানে 10টা অটোনোমাস ডিস্ট্রিক্ট আছে তার বহুতখিনি সুবিধা পাব আর বহুতখিনি শক্তিশালী হব আর পয়সাও আমি সেন্ট্রেল গভর্নমেন্টের বেশি। যে কোনো খবরের বাবে যোগাযোগ করক আমার এই নম্বরত 7099017330 আর 7099017110।